ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের ধরতে দিনে রাতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার ভিডিও ফুটেজ এবং আগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে আরও 21 জনকে। হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এদিকে নাসিরনগরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত 51টি পরিবারের মাঝে 114 বান্ডেল টিন ও নগদ 3,42,000 টাকা বিতরণ করেন জেলা প্রশাসক। প্রশাসন যদি একটু ভালো ব্যবস্থা নেয় তাহলে সুন্দর আরো পরিবেশ চলে আসবে। অন্যদিকে নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবিতে নাটোর, মানিকগঞ্জ ও নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গেল 30 অক্টোবর নাসিরনগরে প্রায় 15টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটে। এর 5 দিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের 5টি ঘর ও 1টি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত 250 জনকে আসামি করে এরই মধ্যে 2টি মামলা করেছে পুলিশ। আফসানা নীলা, 21 টেলিভিশন।